পেট্রো দিয়ে মাটি মিক্স করতেছে, মিক্স করার পর ওই যে গর্তের মধ্যে ফেলতেছে মাটি মিক্স করে ইট বানাবে। সেটা ইট বানায় রাখছে কাঁচা ইট। দেখুন কিভাবে বানানো ইট কাঁচা ইট পুরানোর জন্য চুলির মধ্যে সেট করতেছে। আগুন দেওয়ার জন্য চুলের মধ্যে হাইলাইটগুলো সেট করতেছে, তারপর কয়লা দিয়ে এটা পুরাবে। 72 ঘন্টা সময় লাগে ইটগুলো পোড়ার জন্য। এই যে দেখুন এই জায়গায় ইট পোড়া হচ্ছে। 72 ঘন্টা এভাবে গর্তের মধ্যে কয়লা দিতে থাকবে। এখানে প্রস্তুত হয়ে গেছে ইট, এটা হচ্ছে চুল।